নমস্কার। আমরা জানি এই পৃথিবীতে বসবাসকারী প্রায় সব জীবের বেঁচে থাকতে অক্সিজেনের প্রয়োজন। শ্বাসকার্য জীবনের গুরুত্বপূর্ণ একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া। ফ্লোরিং সম্পর্কে আমার কৌতূহলের অন্ত নেই। সেই কৌতূহলী মনে প্রশ্ন জেগেছিল, ফ্লোরিং শ্বাসকার্য চালায় কিভাবে? ছোট্ট ফ্লোরিংয়ের দেহে শ্বাসগ্রহণ ও শ্বাসত্যাগের অঙ্গটি তার উদরে অবস্থিত। উদর ফুলে ও চুপসে যাওয়ার এই ফটিক বরণ বা পায়েট প্যাডিস্কেমার ফ্লোরিংটি আমার কৌতূহল মেটায়। প্রত্যেকটি জীবের মতো ফ্লোরিং ও শ্বাসকার্য চালায়। যখন তারা লার্ভা অবস্থায় থাকে শ্বাসকার্য চালায়, এবং যখন তারা পূর্ণাঙ্গ অবস্থায় থাকে তখন তাদের উদয়ভাগে অবস্থিত যে ট্র্যাকিয়া নালি, সেই নালির মাধ্যমে তারা শ্বাসকার্য চালায়। তাই শ্বাসগ্রহণের সময় উদর ভাগটি ফুলে ওঠে এবং শ্বাস ত্যাগের সময় উদর ভাগটি চুপসে যায়।